আগের যে কোনো সময়ের চেয়ে আপনারাই মিস্টিসিজমের জন্য বেশি উপযুক্ত। যুবকদের জিজ্ঞাসা করুন তারা কি আগ্রহী, ফুটপাথে না গিয়ে সেসব না কিনে খালি এখানে বসে বসে নেশামগ্ন হওয়ায় যদি গোটা জীবনটাই দৌড় হয়, শেষ লাইনটা তবে মৃত্যু। আপনি কি এটাই চান? সময় এসেছে এই বিশ্বের তরুণেরা উঠে দাঁড়াক আর এক আরও সংবেদনশীল মানবিক শিক্ষা প্রক্রিয়া দাবি করুক আপনার নিজের কল্যাণ, উন্নতি এবং বিশ্বের মঙ্গলের জন্য, কারণ আগামীকাল এই পৃথিবীটা আপনাদের। মিস্টিসিজম বা অতীন্দ্রিয়বাদ কোনো জাদু নয়। মিস্টিসিজম হলো শুধু এটাই, আপনি যা কিছু বোঝেন না বা বোধ করতে পারেন না সেটাই রহস্যময় আপনার কাছে, তাই নয় কি? হ্যাঁ কি না? ধরা যাক এখন হাজার বছর আগের এক সময়ে সবাই আপনারা এখানে বাইরে কোথাও বসে আছেন আর আমি এলাম সাইকেলে। আপনি কখনো কোনো সাইকেল দেখেননি, আপনি জানেনই না সাইকেল জিনিসটা কি, কিন্তু আমি সাইকেল চালিয়ে এলাম এই পাতলা দু চাকায় চেপে। তারপর আমি বললাম আমি স্বর্গ থেকে নেমে সেখানে পৌঁছেছি, আপনি ঠিক বিশ্বাস করবেন? তারপর আমি সব থেকে অদক্ষ কাউকে তুলে নিয়ে বলবো আপনি আসুন চেষ্টা করুন তো এটা করতে পারবেন, অবশ্যই সে নিচে পড়ে যাবে। ব্যাস, তারপর এটা প্রমাণিত, আমি স্বর্গটর্গ থেকে এসেছি। কারণ যা কিছুই আপনি বোঝেন না তা আপনার কাছে রহস্যময় মনে হয়, যা কিছু আপনি দেখতে পান না তা অন্য কেউ দেখতে পেলে তা আপনার কাছে একবারে ম্যাজিক্যাল মনে হয়, তাই না? তবে আজ সাধারণত একে আমরা বলি ইঞ্জিনিয়ারিং। একটা সময়ে যা ছিল জাদু আজ তা ইঞ্জিনিয়ারিং, তাই না? এখান থেকে যদি আমি খালি এই সিটের সাথে খালি যদি ভেসে বেড়াই তাহলে আপনি বলবেন দারুণ তো এই নতুন টেকনোলজিটা। আমি কোন স্বর্গ থেকে এসেছি আপনি কিন্তু তার খোঁজ নেবেন না, তাই তো আমি বলছি আগে যে কোনো সময়ের চেয়ে আপনার এই মিস্টিসিজমের জন্য বেশি উপযুক্ত। কারণ আপনারা দেখতে পান অনেক সম্ভাবনা রয়েছে যা আমরা এখন আবিষ্কার করিনি। আমি কোনো কম বয়সী তরুণ যেমন এই 20 বছর বয়সী কারোর সাথে যখন কথা বলি তারা সবসময় কেমন একটা যন্ত্রের মতো লড়াই প্রতিযোগিতার ঘোরে থাকে। আমি খেয়াল করে দেখেছি এরা সবাইকে আপন করে নেওয়া, আপন করে দেখার ধারণাটারই পুরো বিরোধী হয়ে থাকে। দেখুন, 1.5 বছর আগে বা 2 বছর আগে হবে আমরা ইউথ অ্যান্ড ট্রুথ নামে একটা অভিযান শুরু করেছিলাম। এটা কোনো উপদেশ দেয়া নয়, কোনো ধর্ম নয়, আপনার কিভাবে থাকা উচিত, কেমন হওয়া উচিত সেই নিয়ে কোনো দর্শন উপদেশ নয়। খালি আপনার প্রশ্ন আছে, যখন আপনি তরুণ তখন প্রচুর প্রশ্ন থাকে, আপনি যে ধরনের প্রশ্নই আনুন আমরা উত্তর দেব আপনার জন্য বোধগম্য করে, মানে যেভাবে আপনি বুঝবেন সেভাবে। আর এটা এতটাই গতি পেয়েছিল মানে এই এমনকি এখনও 162-র বেশি ইউনিভার্সিটির আমন্ত্রণ আছে আমাদের কাছে জমে, আমরা এখনও যাওয়ার সুযোগ পাইনি। তো তারা কিসের টানে আসছেন? তো আমি যখন ব্যাঙ্গালোর শহরে, তারা আমাকে আমন্ত্রণ জানাচ্ছিলেন এইসব U-25 কনফারেন্সগুলোয়, U-25 25 বছরের নিচেদের জন্য সম্মেলন, শুধু যারা 25-এর নিচে আর কোনোভাবে আমিও যোগ্য। তো প্রায় 12-13 হাজার জন যুবক সেখানে বসে আছে, গাঁজার তীব্র গন্ধ ছেয়ে আছে, ঠিক আছে? তো তাদের অনেকভাবেই বলা যায়, আমি একটা সহজ উপায় বলছি, শুধু আমার চোখে তাকান, আমি সবসময় নেশায় মগ্ন। যুবকদের জিজ্ঞাসা করুন তারা কি আগ্রহী, ফুটপাতে না গিয়ে সেসব না কিনে খালি এখানে বসে বসেই নেশামগ্ন হয় তারা কি আগ্রহী হবে? তাদের সবাই আগ্রহী, সেই জন্যই তারা সবাই আমার পেছনে পড়েছে। তো তাদের কোনো দর্শন শেখানোর চেষ্টা করবেন না, তাদের একটা আরও ভালো বিকল্প দিন। হ্যালো, তাদের আরও একটা ভালো বিকল্প দিলে তারা নেবেন না কেন? বিকজ কারণ যুবকেরা বৃদ্ধদের সেই অনবরত বকে যাওয়া ছাই পাঁশ আর শুনতে চায় না। তারা সবসময় এমন কিছু বলে চলে যা তাদের জীবনে কাজ করেনি। যখন বলি কাজ করেনি মানে বলছি হাউ পিপল ওয়ার, 5-6 বছর বয়সে মানুষ কেমন ছিল, তারা কতটা আনন্দিত আর উচ্ছ্বসিত ছিল, আর 30 বছর হতে না হতে কেমন হয়ে যায়।
কাজ করেছে কিনা জিজ্ঞাসা করছি। পাঁচ বছর বয়সে খুব আনন্দিত হলে তিরিশ বছর হতে হতে আপনার পরম আনন্দিত হওয়া উচিত, সত্যি বড় হয়ে থাকলে। কিন্তু ঠিক উল্টোটা হয়েছে মানে এটা কাজ করেনি, তা পরিষ্কার। আজে বাজে কথা অনেক দিন টিকেছে খালি অথরিটি হওয়ার ভিত্তিতে। একটা সময় এসেছে যখন কোনো অথরিটি থাকবে না, সত্যি একমাত্র অথরিটি। যা কাজ করে তাই থাকে, যা কাজ করে না তা মরে যায়। ভালো সময়। দুর্ভাগ্যবশত আমরা বিশ্বে এমন একটা আন্দোলন তৈরি করেছি, শিক্ষাই হলো যেটার মূলে। এর আরো দিক আছে, শিক্ষা হলো এটার মূল, যেখানে সবসময় বিশ্বকে জিতে নেয়ার চেষ্টা করা হচ্ছে। একেবারে ক খ শ্রেণী থেকে তাদের একটাই প্রশ্ন, এক নম্বরে কে, দু নম্বরে কে, তিন নম্বরে কে, আর কে শেষ। শিক্ষা হলো সমাজে মানুষের যে সাধারণ মনোভাব তারই এক ফল। আমরা সবসময় দখল করতে চাইছি। আমার মনে হয় বিগত ৩০০ বছর ধরে আমাদের সাম্রাজ্যবাদী দখলকারী মনোভাব নিয়ে বাঁচারই এক পরিণাম, যে আমরা ভাবি আমরা শক্তিশালী আর আমরা ভালো তখনই যখন সবাই আমাদের পায়ের তলায় থাকে। দেখুন, টেকনোলজি আসায় বিশ্বব্যাপী মানুষের উচ্চাকাঙ্ক্ষা উন্নত হওয়ায় প্রত্যেককে আপনার পায়ের তলায় রাখার যুগ শেষ। তবে আমরা এখনও শিক্ষা ব্যবস্থাটাকে মূলগতভাবে বদলে উঠতে পারিনি। এখানে এখনও আপনি কে কাকে হারাবেন তা নিয়ে লড়াই করছেন। আপনি যখন কারোর সাথে রেস করতে চান বা যখন ভাবেন জীবন একটা দৌড়, তখন আপনি একমাত্র যা চান তা হলো ফিনিশ লাইনে দ্রুত পৌঁছানো, তাই না? হ্যালো, যদি গোটা জীবনটাই দৌড় হয়, শেষ লাইনটা তবে মৃত্যু। সেখানে দ্রুত যাচ্ছেন না কেন? হ্যালো, আপনি কি এটাই চান? লোকে আমায় বলছে ইউনিভার্সিটিগুলোতেও হচ্ছে দুর্ভাগ্যবশত। সেটাও নাকি হচ্ছে সবচেয়ে দুর্ভাগ্যজনক। একজন তরুণ নিজের জীবন নিতে চাইবে কেন? যখন তারা নিজের জীবন নিতে চায়, এর মানে আমরা সমাজে মূলগতভাবে কিছু খুব ভুল করছি। মূল সমস্যাটা হলো এটাই, আমরা চাই সবাই দখলকারী বিজেতা হোক, কিন্তু দখলকারী হবার মন সবার নেই। সবাই কিছু একটা দখল করতে চায় না। হ্যালো, সবাই কিছু আবিষ্কার করতে চায়, মিশতে চায়, বুঝতে চায়, কিন্তু সবাই কিছু একটা জয় করতে চায় না। কিন্তু আমরা গোটা বিশ্বে একটা জয় করার হিল্লোল বাঁধিয়ে রেখেছি, যার একমাত্র পরিণাম হলো সমস্ত অনুভূতিপ্রবণ মানুষ পিষে যাবে, আর সবচেয়ে হিংস্ত্ররাই থাকবে শীর্ষে। সমাজ আর বিশ্বকে গঠন করার এটা কোনো ভালো উপায় নয়। যে কাঠামোটা মানুষ তৈরি করে সেটাকে বদলানোর সময় এসেছে। শিক্ষা একটা গুরুত্বপূর্ণ প্রক্রিয়া, কারণ মানব জনসংখ্যার প্রায় ৯০% সেই একটা ছাঁকনি দিয়েই গলে চলেছে, তাই না? হ্যালো, এই ছাঁকনিটাকে সংবেদনশীল আর খুব মানবতামুখী হতে হবে। এর কোনো রাজত্বকারী ছাঁকনি হওয়া উচিত না। এটা যেন জানেন তো অ্যাডলফ হিটলার বা আলেকজান্ডার দি গ্রেটের ধরনের ছাঁকনি না হয়। এই মুহূর্তে আমরা তাদেরই তৈরি করার চেষ্টা করছি, আমরা তাদেরই তৈরি করার চেষ্টা করছি সব সময়। আমরা এমন অত্যাচারী তৈরি করার চেষ্টা করছি যারা অন্য মানুষের ব্যর্থতা উপভোগ করবে, তাই না? হ্যালো, আমরা এক নম্বর হতে চাই মানে কি? আপনারা সবাই ব্যর্থ হলে আমি মজা পাই, কেন? এরকম মনোভাব আসছে কেন? সময় এসেছে এই বিশ্বের তরুণেরা উঠে দাঁড়াক আর এক আরো সংবেদনশীল মানবিক শিক্ষা প্রক্রিয়ার দাবি করুক, আপনার নিজের কল্যাণ, উন্নতি এবং বিশ্বের মঙ্গলের জন্য। কারণ আগামীকাল এই পৃথিবীটা আপনাদেরই। পৃথিবীর অন্যতম মানুষদের মধ্যে একজন যার হাতে মাটি ও জমির পুনরুজ্জীবন নিয়ে সরাসরি প্রভাব ফেলার ক্ষমতা রয়েছে। আপনি ভারতের কাবেরী নদীর হাল ফেরাতে কাবেরী অববাহিকায় ২৪০ কোটি গাছ লাগানোর চ্যালেঞ্জও নিয়েছেন। এই ২০০ কোটি সংখ্যাটা শুনলেই বেশ অবাক লাগে। দেখুন, এই ২৪০ কোটি গাছ
অবশ্যই একটা বড় সংখ্যার মতো শোনায়, কিন্তু অনুর্বর মাটিতে 130 কোটি মানুষের বসবাসের বিভীষিকাটা হলো আর একটা সংখ্যা যা ইব্রাহিমের রাতের ঘুম কেড়ে নিচ্ছে, কিন্তু এটাকে আমি সমাধান হিসেবে দেখছি, কারণ ভারতের জনসংখ্যা প্রায় ততই। তো এই 130 কোটি মানুষ, আমরা সবাই আগামী 12 বছরে 2 করে গাছ লাগানোর সংকল্প করলেই আমরা লক্ষ্যটার বেশিরভাগটাই ছুঁয়ে ফেলব। তো আমাদের সমস্যা সমাধানটা আলাদা নয়, একটা নির্দিষ্ট কিছুকে যদি ঠিক করে কাজে লাগাই তবে তা সমাধান হয়ে ওঠে, আর যদি ঠিক করে কাজে না লাগাই তবে তা সমস্যা হয়ে দাঁড়ায়। তো এই মুহূর্তে আমরা এটাকে সমাধান হিসেবে কাজে লাগাবো কিনা সেটাই একমাত্র প্রশ্ন। কাবেরী কলিং কাবেরী অববাহিকার জন্য কাজ করছে, যা 83 থেকে 84 হাজার বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে। মাটিকে পুনর্জীবিত করতে দরকার গাছের পাতা আর প্রাণীজ বজ্রের, কিন্তু এই দুটো জিনিসই উধাও। যেমন ইব্রাহিম বলছিলেন যে আপনি যাই করুন না কেন, কোথাও না কোথাও কেউ তো চাষ করছেনই, ঠিক আছে? আর আজকাল বাজারগুলো বিশ্বব্যাপী ছড়িয়ে, তো আর শুধু লোকালি বিক্রি হচ্ছে না, কারণ এটা সবসময় বিশ্বের অন্য প্রান্তে বিক্রি করা যেতে পারে। তো অবস্থাটা যখন এমন, তখন মাটির উর্বরতা বজায় রাখা আর মাটিতে জৈব বৈচিত্র্যের সমৃদ্ধি বজায় রাখাটাই প্রধান দায়িত্ব হয়ে দাঁড়ায়। কাবেরী কলিং এটা নিয়েই। আমি আবারও সদ্গুরুকে আন্তরিকভাবে ধন্যবাদ জানানোর মাধ্যমে শেষ করতে চাইব। আজ সকালে আমাদের ইউনাইটেড নেশনসের মরুভূমিকরণরোধী কনভেনশনের অফিসে আসার জন্য, এটা নিঃসন্দেহে আপনারই অফিস। আপনাকে অনেক ধন্যবাদ। Absolutely in line with the mandate of this convention. আর আপনি যা কাজ করছেন তা সম্পূর্ণরূপে এই কনভেনশনের ম্যান্ডেটের সাথে একসুরে আছে, এবং আমরা ইশা ফাউন্ডেশনের সাথে কাজ করতে পেরে ও এই পার্টনারশিপ তৈরি করতে পেরে খুব খুশি। আমরা আন্তরিকভাবে আশা করি যে আপনার মতো আরও নেতা এগিয়ে আসবেন সারা বিশ্ব থেকে, মানে শুধু ভারতে নয়, বিশ্বের অন্যান্য প্রান্তেও। কারণ এক সাস্টেনেবল ম্যান্ডেট ও এক সাস্টেনেবল পৃথিবী পেতে হলে নিজের জীবন উৎসর্গ করে দেওয়াটা একটা অত্যাবশ্যক ব্যাপার। তো কাবেরী কলিং, আমার ও আমার সাথে থাকা সমস্ত স্বেচ্ছাসেবকদের জন্য 1-12 বছরের অঙ্গীকার, এটা সফল করতে আমরা আপনাদের সমর্থন চাই। আর শুধু একটা দিকে দেখছি না, আমরা চাই এটা বিশ্বের অবশিষ্ট গ্রীষ্মপ্রধান অঞ্চলের জন্য একটা প্রদর্শনযোগ্য মডেল হয়ে উঠুক। ধন্যবাদ। ধন্যবাদ।